সেটা দেখলাম হচ্ছে যে আপনি একটা বিষয় যেটা বললেন যে ওমর সানির বিষয়টা, ওমর সানির বিষয়টা এরকম যে আপনি আমাকে বলছিলেন যে সে কখনো আসলে বড় হতে পারবে না, কেন বড় হতে পারবে না? মানে কি, যে সে তো পরিচিত হয়েছে দর্শকের কাছে, আমার কথা আমি যখন শুটিং করি তখন দেখি যে দূর থেকে হেঁটে আসলে আমি মাঝে মাঝে কাট করে দিই, এই কাট কাট কি উস্তাদ কী হয়েছে, কী ফল্ট হয়েছে, আমি কি যে তুই এইভাবে বেকার তেরা হয়ে হাটস খান, মিঠুন চক্রবর্তীর মতো হাটস খান। প্রত্যেকটা আর্টিস্টের এক একটা আদর্শ থাকে, কেউ অমিতাভকে ফলো করে, কেউ দিলীপকে, কেউ উত্তম কুমারকে ফলো করে, কিন্তু যারা ফলো করে তারা কিন্তু কোনো দিন বড় হইতে পারে না। ওই মিঠুন চক্রবর্তী শার্টের বোতাম এটা খুলে রাখে, তুইও খুলোস, তারপর ওর মতো হাটস কেন, তোর নিজস্ব হাঁটা নাই? এরকম যদি হয় তাহলে কিন্তু তুই ওই কয়েকটা ছবি সুপারহিট হয়ে যাবে, এরপরে কিন্তু তুই শেষ হয়ে যাবি, তোর নিজস্বতা থাকতে হবে। ওমর সানি ইদানিং ফেসবুকে কোনো কিছু লিখলে সেটা ভাইরাল হয়ে যায়, কেন এটা আমি জানি না, ভাইরাল হয়ে যায় তাহলে ওই 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 ধরনের কথা বলে সে, মানে র্যাকলেস কথা যদি বলে, উল্টাপাল্টা কথা যদি বলে, তবে ওইগুলি তো ভাইরাল হবেই এবং ভালো কথা বললেও ভাইরাল হয়। গতকালকে দেখলাম যে অনন্ত জলিলকে নিয়ে একটা পোস্ট করেছে, তারপরে দেখলাম যে অনন্ত জলিল সাথে সিনেমা দেখতেছে, এই বিষয়টা নিয়ে দেখলাম যে মালেক আফসারি একটা পোস্ট স্ক্রিনশট দিয়ে পোস্ট দিয়েছে, এই জিনিসটা তার আসলে যে মান ক্ষুণ্ণ হচ্ছে না? না, এখন হইলে ওই অনন্ত জলিল সম্বন্ধে সে যদি একটা স্টেটমেন্ট দিয়ে থাকে, তারপর যদি অনন্ত জলিলের সামনে গিয়ে তার ছবিটি দেখতে যায়, এটা তার অপরাধ না? আচ্ছা, তো দেখতে গেছে ঠিক আছে, কিন্তু তুমি সমালোচনা কেন করবে, কেন করবা? তুমি একটা নায়ক, সে একটা নায়ক, তুমি কেন সমালোচনা করতে যাবা? এই সমালোচনা করবে দর্শক, এই সমালোচনা করবে পরিচালক, প্রযোজক, তুমি কেন করবা? করতে পারো, তোমার রাইট আছে, কিন্তু আমি মনে করি একটা শিল্পী, একজন শিল্পীর সমালোচনা আরেকজন শিল্পীর করা উচিত, করলেই ভাববে যে হিংসা করে বলছে, এইটাই ভাববে। এটা নিয়েই সাবানাকে কোনোদিন দেখেছো ববিতার সমালোচনা করতে, আর ববিতাকে কোনোদিন দেখেছো সাবানার সমালোচনা করতে, রাজ্জাক ভাইকে দেখেছো? আর্টিস্ট হচ্ছে ভাই ভাই, আর্টিস্টরা যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে কোনো আর্টিস্টের সমালোচনা করো, তাহলে ওকে হিংসুটে বলবে। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়গুলো হচ্ছে কিছু না কিছু সময় এসে ট্রলের মুখে পড়ছে, এতে করে কি আসলে তার সম্মান হানি হচ্ছে না? না, সম্মান মানে কি, যে জ্ঞানের অভাব থাকবে সেখানে বলবো আমি, যে তুমি যদি অনন্ত জলিলের সমালোচনা তুমি করবে কেন? আমাকে প্রশ্ন করে আমি করেছি, অনন্ত আমি একজন পরিচালক হিসেবে করি, কিন্তু তাকে তো আমি ছোটো করে কথা বলি না। আচ্ছা, সে বড় হোক, সাকিবের সঙ্গে তুলনা করে একটা কথা বলেছে, বললাম যে হ্যাঁ সে বলতে পারে, কিন্তু সাকিব তো এখনও হয়নি সে। আচ্ছা, সাকিব খান দর্শকের যতটুকু প্রিয় ততটুকু প্রিয় সে এখনও হয় না, হতে পারে তাকে ক্রস করে চলে যাবে, সময় লাগবে, তো এক ছবি দিয়ে তো সবাই হতে পারে না। কিন্তু আপনি আপনি তো মানে এখন তো বলতেছেন না, ক্যামেরার বাইরে তো বলছেন যে আসলে মানে ক্যামেরার বাইরে কথা, কিন্তু তুমি জিজ্ঞেস করো না। আচ্ছা, আমরা এমনি ঘরে আমার অনেক কথাই বলি। আচ্ছা, কিন্তু বাইরে এসে কথা তো আমরা যখন বলবো তখন আমরা তো নিজেকে ব্যালেন্স করে, আর একদম ওমর সানির জন্য দুটো কথা বলে দেন। ওমর সানির জন্য অন্যের সমালোচনা করা উচিত না, অন্য শিল্পীর সমালোচনা করা উচিত না, যেহেতু তুমি একজন শিল্পী, তোমার সমালোচনা তো সে করতে পারে, তোমাকে তো ধুয়ে দিতে পারে, যে তুমি এমন আহামরি কী করে ফেলেছো যে তোমাকে ধুতে পারে না, এবং তার কাছে যদি তোমার ভালোটাও ভালো না লাগে সে বলতেই পারে, তুমি বলে সেও বলবে, এই জন্য তুমিও ওকে বলো না, তুমিও শুনো না। বেস্ট নায়ক নায়িকার সমালোচনা করবে কেন? এটা আমার থিওরিতে বলে এটা করা উচিত না।